আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি সন্ধ্যার পরে নাগরপাড়াতে। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার ওয়ারশিন ইউনিয়নের নাগরপাড়া যে কালীবাড়ির মাঠ, সেখানে মাঠের ঠিক পূর্ব পাশে জাকির মামার চটপটি হাউস। এই যে দেখেন, এখানে অনেক টেস্টি মুড়ি বানানো হয়। তো আসলে আমি সেই ওয়ারশি থেকে মুড়ি খাওয়ার জন্য এখানে চলে আসছি। এই যে দেখেন, অনেক অনেক লোকজন আছে মুড়ি খাওয়ার জন্য। এখানে মুড়ি বানাইতেছে, মুড়ি বানাইতেছে সবাই, যে মুড়ি সুন্দর করে বানায় এখানে। মুড়ি খাওয়ার জন্য আমার এখানে চলে আসছি। মামা ভালো আছেন? কিরকম চলে? মুড়ি দেওয়া হয়েছে আমাদের এখানে। এই যে আমরা চলে আসছি এখানে মুড়ি খাওয়ার জন্য। আসলে মুড়িটা নাকি বিখ্যাত, সেই জন্য আসলাম। এই যে খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আসলে খুব টেস্ট। যে মামার দোকানে মুড়ি খাইছি, তারপরে আবার খুব ভালো লাগছে, এই জন্যে চটপটিও খাবো। আমার চটপটি মানে আর কী কী বানান এখানে? ঝালমুড়ি, চটপটি, ফুচকা, সালোজন। আচ্ছা, এইগুলো তো এখানে বানানো হয়, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, চানাচুর। এখন আবার দেখি খাবো, এই চটপটিটা খাবো। দেখি মামার অনেক টেস্ট লাগছে আসলে, এই জন্যে এই যে চটপটি, এই যে চলে আসছে চটপটি, চলে আসছে আমাদের। ওই যে এই যে চটপুরি, দেখি মামার চটপুরি কীরকম হয়। মুড়িটা তো খুব টেস্ট লাগছে। এই যে চটপুরি, খাই দেখি আগে চটপুরি। হ্যাঁ, ভালো লাগছে। আপনারা বুঝতে পারছেন তো, খুব বিখ্যাত, এই জন্যই চলে আসছে এখানে। আপনারা খেতে পারেন, এটা আমি তো বলে দিছি। ভাই কালীবাড়ি মাঠের এখানে। ওকে।